হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। যেমন কি দেখতে পাচ্ছেন আজকেও আমরা বেরিয়ে পড়েছি মোটো ব্লগিং এতে। কিন্তু আজকে মোটো ব্লগিং এ যেমন কি আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম কি আমি অন্য কোনো দিন নিজের বাকি শহরটা দেখাবো, মেইন শহরটা। তো আজকে অপশনস আছে, বা আজকে বলতে পারেন আমরা একটা চান্স পেয়েছি কিছু অফিসিয়াল কাজেতে আমাদেরকে মেইন শহরের দিকে যাওয়ার আছে। তো চলুন আজকে আমি দেখাচ্ছি আমাদের মেইন শহরটা দেখতে কেমন। তো এই যে জায়গাটা হচ্ছে, এর আগে একটা খুব প্রতিষ্ঠিত মন্দির আছে যেটাকে বলা হয় লেহরা মন্দির। অ্যান্ড আপনি এদিকে দেখতে পাবেন এগুলো কোনো পাহাড় নয়, এগুলো হচ্ছে ওপেন কাস্ট মাইনিং করার পর যে জিনিসটা বেরোয় সেটাকে রাখা হয়েছে। তো এখন হলো এই কি আমরা করবার চেষ্টা করছিলাম মোটো ব্লগিং, কিন্তু একটু বৃষ্টি এসে গেছে তাই জন্য হল্ট নিচ্ছি একটা জায়গাতে। আজকে যেন ওয়েদার একদমই আমাদের সঙ্গে নেই, ব্লগিং এই বৃষ্টিতে করাটা একটু কঠিন হয়ে যাচ্ছে। লেন্সের ওপরে বারবার জল পড়ছে, ফগিং হয়ে যাচ্ছে। স্টিল চলুন দেখি কতটা করা যায়। মাঝেতে এই ব্লগটা একটু ইন্টারাপ্ট হয়ে গেল, তার রিজন হচ্ছে কি একে তো বৃষ্টি পড়ছিল ওই দিকটা, তার উপর চার চারটে পুলিশ স্টেশন পড়ে। সেই পুলিশ স্টেশনে জানি না কেন আজকে সব পুলিশ স্টেশনই চেকিং লাগিয়েছে আর সবাই দাঁড় করিয়ে নিয়ে পেপার চেক করছে। অবশ্য আমাদের সব পেপার ছিল, ওই জন্য জলদি জলদি বেরিয়ে গেলাম, কিন্তু সব জায়গায় ইন্টারাপ্ট হয়েছে বলে এইদিকের ব্লগটা এখন ইয়ে হলো না। যাওয়ার পথে দেখাবো, এখন এসেছি আমি একটা মল, এখানে স্পেন্সার্স আছে দেখতে পাবেন, দেবো এখানে শপিং করতে। তো এই যে জায়গাটা যেটা দেখছেন সেটাকে বলা হয় ব্যাংক মোড়, আর বলতে পারেন এটাকে কি এটা আমাদের ধানবাদের ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল হচ্ছে। কারণ কি ম্যাক্সিমাম ব্যাংকস আর অনেক বড় বড় ব্র্যান্ডসদের যেসব শোরুমসগুলো আছে বা আউটলেটসগুলো আছে সেগুলো এই এরিয়াটাতেই অবস্থিত আছে। আর এটা হচ্ছে বড়া গুরুদ্বারা, আমাদের এখানকার এটা সব থেকে বড় গুরুদ্বারা হচ্ছে। আর এই যে এরিয়াটা দেখছেন এই এরিয়াটা পুরোটা হচ্ছে ধানবাদের অটোমোবাইল এরিয়া, মানে এখানে ম্যাক্সিমাম হয় বড় বড় কোম্পানির ব্র্যান্ডের শোরুমস আছে বা যত কিছু অটো স্পেয়ার্স থেকে শুরু করে নিয়ে হার্ডওয়্যার পার্টস অ্যাসেসরিজ যা কিছু চাইবেন আপনি এখানে সব কিছু পেতে পারেন এই এরিয়াটাতে।